মাউন্ট মঙ্গানো টেস্ট এক পেশি লড়াইয়ে মাউন্ট মঙ্গানো টেস্ট 281 রানে জিতে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। চতুর্থ দিনে 229 রানে 529 রানের বিশাল টার্গেটে দ্বিতীয় ইনিংস ব্যাটিংয়ে নেমে চা বিরতির পর 247 অল আউট হয় প্রোটিয়ারা। মাউন্ট মঙ্গানোয়ে বে ওভাল গ্রাউন্ডে নিউজিল্যান্ডের 511 রানের জবাবে 162 অল আউট হয় কাল হয় এই দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় ইনিংসে কিউইরা 4 উইকেটে 179 করে প্রতিপক্ষকে 529 রানের বিশাল টার্গেটে ছুড়ে দেয়। চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংস ব্যাটিংয়ে নেমে শুরু থেকে স্বাগতিক বোলিংয়ে তোপে পড়ে অতিথি দল। 5 রানের মধ্যে সাজ ঘরে ফেরান দুই ওপেনার নেলিব্রান্ট ও এডওয়ার্ড মোড। এরপর রাইনার্ড ভ্যান অ্যান্টন্ডার 31 ও জুবায়ের হামজা 36 করে ঘুরে দাঁড়ানোর লড়াই বেশ কিছুটা সময় টিকিয়ে রাখেন। এরপর অন্যদের আসা যাওয়ার মাঝে ডেভিড বেডিংহাম 87 করে তৃতীয় সেশনে টেনে নেন ব্যাটিং। প্রোটিয়ারা 247 অল আউট হওয়ার আগে রুয়ান্ডি সোয়ার্ড 34 রানে অপরাজিত থাকেন। পেশার কাইল জেমিসন 58 রানে 4টি, স্পিনার মিচেল স্যান্টনার 59 রানে 3টি উইকেট নেন। প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরি রোজে রবীন্দ্রকে টপকে দুই ইনিংসে সেঞ্চুরিয়ান কেন উইলিয়ামসের হাতে উঠে ম্যাচ সেরার পুরস্কার।